চাঁদপুরের বিল্ডিং তৈরি করার নামে এক প্রবাসীর থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে এক রাজমিস্ত্রি প্রতারণার কারণে ওই প্রবাসী সব কিছু খুঁইয়ে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন ভুক্তভোগী ফজলুর রহমান নামে ওই প্রবাসী চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মনসুর আহমেদ পাটোয়ারির ছেলে এখন দেশে ফিরে ওই টাকার জন্য পাগলের মতো মানুষের দারে দায়ে ঘুরছেন তিনি ঘটনার বিবরণে ভুক্তভোগী প্রবাসী জানান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন তিনি প্রবাসের কষ্টার্জিত অর্থ দিয়ে মা এবং স্ত্রী সন্তানদের জন্য নিজের বাড়িতে একটি দালান ঘর নির্মাণ করার পরিকল্পনা করেন ২০১৬ সালে দেশে ফিরে এ বিষয়ে একই বাড়ির রাজমিস্ত্রি ইমান তালুকদারের সাথে আলাপ করেন তখন একতলা ভবন নির্মাণে প্রতি স্কোয়ার ফুটের মজুরি একশো টাকা নির্ধারণ করা হয় কাজ শুরুর কিছুদিন পর ফজদুর রহমান প্রবাসে ফিরে যান এই সুযোগে রাজমিস্ত্রি ইমাম প্রবাসী ও তার বৃদ্ধ মায়ের কাছ থেকে নানা কৌশলে কাজের মজুরির চেয়েও অতিরিক্ত দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় প্রবাসী জানান হঠাৎ করে সেই নির্মাণাধীন নতুন ঘরে তালা লাগিয়ে দেয় পরে বহিরাগত লোকজন নিয়ে তার স্ত্রী ও মাকে অবরুদ্ধ করে এরপর দরবারের নামে আরও আটত্রিশ হাজার টাকা দেনা দেখায় ওই মিস্ত্রি অথচ কাজের পূর্ব শর্ত অনুযায়ী ঘরের ভেতর অনেক কিছু সে করেনি অনেক কাজ অসমাপ্ত রেখেছে তার প্রতারণার কারণে তিনি দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন এ বিষয়ে অভিযুক্ত ইমান তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন ফজলুর রহমান একজন পাগল সে পাগলের মতো কথা বলছে তিনি কোনো প্রতারণা করেননি